हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैथ वर्सेस मैथ। आज हमारा क्लास 12 प्रथम क्रम और प्रथम मात्रा अवकल समीकरण प्रश्नमाला 11 এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই এই ভিডিওটাকে লাইক করতে পারো, আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তাছাড়া তোমরা যদি ক্লাস 12 পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি প্রশ্নমালা 6B কিংবা অবকল সমীকরণ প্রশ্নমালা 10 এই সমস্ত চ্যাপ্টারের অঙ্কগুলো দেখতে চাও তো আমার আর একটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ 2, সেখানে গিয়ে দেখতে পারো, তার লিঙ্ক তুমি ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। এর আগে আমি এই চ্যাপ্টারের 33খানা পার্ট আপলোড করেছি, এটা হবে 34 নম্বর পার্ট। এর আগের পার্টগুলো যদি তোমরা পরপর দেখতে চাও তো এই চ্যাপ্টারের যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টের লিঙ্ক তুমি ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো আজ আমরা শুরু করছি 12 দাগের অঙ্ক। কী বলছে? এক্স স্কোয়ার ওয়াই ডিএক্স মাইনাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিওয়াই ইকুয়াল টু জিরো, এর সলিউশন আমাকে বার করতে হবে, রাইট? তো ফার্স্ট আমরা কী করবো, ডিওয়াই বাই ডিএক্স ফর্মে লিখবো, তাহলে সেই জন্য আমাকে কী করতে হবে, তাহলে বা এটাকে আমি এই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে এই পাশে নিয়ে গেলে এটা পজিটিভ হয়ে যাবে, তো এটা প্রথমে লিখছি, তাহলে কী লিখবো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিওয়াই ইজিক্যাল টু এক্স স্কোয়ার ওয়াই ডিএক্স লিখতে পারি, তাহলে বা এখন ডিওয়াই বাই ডিএক্স ওয়ান, তাহলে কী লিখবো, বা ডিওয়াই বাই ডিএক্স ওয়ান, এ পাশে থাকবে এক্স স্কোয়ার ওয়াই, আর এটা নিচে চলে আসবে, দ্যাট ইজ এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এটাকে এখন আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। এখন দেখো এটা তোমরা দেখেই বুঝতে পারছো এটা সমমাত্রিক সমীকরণ, কারণ কি এর মাথায় 2, এর মাথায় কত, 1, তাহলে টোটাল পাওয়ার কত হচ্ছে উপরে 3, এখানেও নিচেও প্রত্যেকটা পদের পাওয়ার কত হচ্ছে 3, তাহলে আমরা ওভারঅল কী বলতে পারি, এটা একটা সমমাত্রিক ইকুয়েশন। এক্ষেত্রে আমরা কী পুট করি, তাহলে পুট করি নাও পুট ওয়াই বাই এক্স ইকুয়াল টু ভি, এটা আমরা পুট করি সমমাত্রিক ইকুয়েশনের ক্ষেত্রে, বা ওয়াই ইকুয়াল টু ভি এক্স, এটা আমরা পুট করে দেবো, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন লিখছি, ঠিক আছে? তাহলে নাও ফ্রম 1, মানে 1 থেকে পাই কী পাই, ডিওয়াই বাই ডিএক্স 1, তাহলে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মানে কত পেয়েছে এখন, ভি এক্স, তাহলে লিখে দেবো ভি এক্স বাই এক্স কিউব, লিখলাম এক্স কিউব প্লাস ওয়াই কিউব, মানে কি ভি এক্স এর হোল কিউব, তো ডাইরেক্ট লেখো, তাহলে কত পাবো, ভি কিউব এক্স কিউব, তাহলে সমান এখান থেকে আমরা কত পাচ্ছি, ভি এক্স কিউব, আর নিচে দেখো এক্স কিউব কমন যাচ্ছে, এক্স কিউব কম দিলে কত পাবো, 1 প্লাস ভি কিউব লিখতে পারি, তাহলে বা ডিওয়াই বাই ডিএক্স ওয়ান আমি কত পাচ্ছি, ওপরে পাচ্ছি শুধু ভি আর নিচে পাচ্ছি 1 প্লাস ভি কিউব, ওকে? এটাকে আমি কত নম্বর ইকুয়েশন দিচ্ছি, এটাকে আমি 3 নম্বর ইকুয়েশন দিচ্ছি, ঠিক আছে? এবার দেখো অলরেডি আমি একটা ডিওয়াই বাই ডিএক্সের ভ্যালু পেয়ে গেছি, এবার 2 নম্বর ইকুয়েশন থেকে একটা আমি ডিওয়াই বাই ডিএক্স বার করবো, তো এগুলো বেসিক নিয়ম, তাহলে 2 নম্বর ইকুয়েশন থেকে আমাকে কী করতে হবে, ডিওয়াই বাই ডিএক্স বার করতে হবে, তাহলে 2 নম্বর ইকুয়েশন উভয় পক্ষে এখন আমি এক্সের সাপেক্ষে অবকলন করবো, এটা যেহেতু প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কমন তো সেটা আমি এখন করে নিয়ে তারপরে আসছি। তাহলে নাও 2 এর উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে কী পাবো, ডি বাই ডিএক্স অফ ওয়াই ইজিক্যাল টু ডি বাই ডিএক্স অফ ভি এক্স, তাহলে এটাকে এখন লিখতে পারি কি, ডিওয়াই বাই ডিএক্স ইজিক্যাল টু, আর এখানে অবকলনের গুণের ফর্মুলা ইউজ করবো, তাহলে প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকলন প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটার অবকলন, তাই করেছি, তাহলে বা ডিওয়াই বাই ডিএক্স ওয়ান কত পাচ্ছি, ভি ইন্টু এটা ভ্যালু তো 1 হয়, তাহলে ভি ইন্টু 1 মানে কি, ভি প্লাস এক্স ইন্টু এটাকে লিখতে পারি ডিভি বাই ডিএক্স, তাহলে এটাকে আমি 4 নম্বর ইকুয়েশন দিচ্ছি। এখন দেখো 3 নম্বর ইকুয়েশনে তুমি একটা ডিওয়াই বাই ডিএক্স পেয়েছো, 4 একটা ডিওয়াই বাই ডিএক্স পেয়েছো, তাহলে এখন আমরা কী করবো, 3 আর 4 উভয় পক্ষে ডিওয়াই বাই ডিএক্স এর মান তুলনা করবো, ঠিক আছে? তাহলে প্রথমে লেখো 4টা আগে লেখো, তাহলে অতএব ভি প্লাস এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু, আর এ পাশে কত পেয়েছো, ভি বাই 1 প্লাস ভি কিউব, তাহলে ভি বাই 1 প্লাস ভি কিউব, ওকে? এবার এটা সিম্পলিফাই করো, তাহলে বা এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স ওয়ান আমরা কত লিখতে পারি, ভি বাই 1 প্লাস ভি কিউব মাইনাস ভি, রাইট? এবার বিয়োগ করো, তাহলে 1 প্লাস ভি কিউব হবে তোমার লসাগু, আর উপরে পাবে ভি মাইনাস ভি ইন্টু 1 প্লাস ভি কিউব, রাইট? তাহলে বা এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স ওয়ান কত পাবে, ভি মাইনাস ভি প্লাস মাইনাস মাইনাস ভি টু দিবার 4 গুণ করে দিলাম বাই 1 প্লাস ভি কিউব, রাইট? তাহলে মাইনাস ভি প্লাস ভি কেটে যাচ্ছে, তাহলে তুমি কত পাবে, শোনো মাইনাস ভি টু দিবার 4 বাই 1 প্লাস ভি কিউব, ওকে? এবার তুমি কী করবে, কোনা কোণে গুণ করে দেবে, রাইট? তাহলে যদি কোনা কোণে গুণ করো তাহলে কী পাবে, 1 প্লাস ভি কিউব ডিভি বাই ভি টু দিবার 4 ইজিক্যাল টু এ পাশে মাইনাস থাকলো, এখানে কোনো কোনো গুণ করলে ডিএক্স বাই এক্স,
लिखते पारी जस्ट कोने कोने गुण करलाम তাহলে বা আমরা এটাকে লিখছি 1 বাই ভি টু দি পাওয়ার 4 প্লাস ভি কিউব বাই ভি টু দি পাওয়ার 4 লিখতে পারি ডিভি ইজুয়াল টু মাইনাস ডিএক্স বাই এক্স তাহলে আমরা ওভারঅল কত পাচ্ছি বা ফার্স্ট ব্র্যাকেট এটা 1 বাই ভি টু দি পাওয়ার 4 মানে কি লিখতে পারি ভি টু দি পাওয়ার মাইনাস 4 প্লাস এটা কাটাকুটি করলে 1 বাই ভি ডিভি ইজুয়াল টু মাইনাস ডিএক্স বাই এক্স ওকে এবার আমরা কী করবো উভয় পক্ষে সমকলন করব ঠিক আছে তাহলে সমকলনের চিহ্ন দিয়ে দাও ব্র্যাকেটে লিখে দিতে পারো উভয় পক্ষে সমকলন করে পাই তাহলে লিখে দিলাম আমি উভয় পক্ষে সমকলন করে পাই তাহলে বা এখন কি লিখতে পারি ইন্টিগ্রেশন প্রত্যেকটা পদের তুমি আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করো ভি টু দি পাওয়ার মাইনাস 4 ডিভি প্লাস ইন্টিগ্রেশন 1 বাই ভি ডিভি ইজিক্যাল টু মাইনাস এটা ইন্টিগ্রেশন করলে লগ মড এক্স প্লাস সি ওয়ান মনে করে কনস্ট্যান্ট এটার জন্য একটা কনস্ট্যান্ট লিখলাম এই দুটো ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে গেলে আবার একটা কনস্ট্যান্ট লিখে নতুন একটা কনস্ট্যান্ট দেবো চিন্তা নেই ঠিক আছে তাহলে বা এটাকে যদি ইন্টিগ্রেশন করি কত পাবো ভি টু দি পাওয়ার মাইনাস 4 প্লাস 1 আর নিচেও পাবো মাইনাস 4 প্লাস 1 প্লাস এটাকে ইন্টিগ্রেশন করলে লগ মডের মধ্যে ভি দেখো আর এইটাকে আমি কী করছি ইজিক্যাল টু মাইনাস লগ মড এক্স থাক প্লাস মনে করো সি টু নতুন একটা কনস্ট্যান্ট নিলাম কারণ এই দুটো ইন্টিগ্রেশন কমপ্লিট করেছি বলে নতুন একটা কনস্ট্যান্ট এসেছে আচ্ছা প্লাস সি ওয়ান এই দুটো ইন্টিগ্রেশন কমপ্লিট করেছি বলে নতুন একটা কনস্ট্যান্ট সি টু নিয়েছি আর আগে সি ওয়ান ছিল চাইলে অত কিছু কনস্ট্যান্টের নিয়ে অত চিন্তা করার কারণে লাস্টে গিয়ে একটা কনস্ট্যান্ট দিলেও হবে তাহলে ওভারঅল এখন তুমি কত পাচ্ছ ভি টু দি পাওয়ার মাইনাস 3 বাই মাইনাস 3 প্লাস লগ মড ভি ওকে আর মাইনাস লগ মড এক্সটাকে এই ভেতরে নিয়ে এসো মানে এই পাশে নিয়ে এসো তাহলে প্লাস হয়ে যাবে লগ মড এক্স ইজিক্যাল টু এটা মনে করো সি 3 কারণ কি লেট সি ওয়ান প্লাস সি টু ইজিক্যাল টু সি 3 নতুন একটা কনস্ট্যান্ট দিলাম ঠিক আছে তাহলে তুমি এখন ওভারঅল কত পাচ্ছ মাইনাস 1 বাই 3 ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস 3টাকে লিখতে পারি 1 বাই ভি কিউব লিখতে পারি প্লাস আমরা কী জানি লগারিদম যদি যোগ আকারে থাকে তাহলে সেখান থেকে আমরা গুণে কনভার্ট করতে পারি তাহলে লগ মডের মধ্যে ভি এক্স লিখতে পারি ইজিক্যাল টু সি 3 এবার আমরা কী করছি দেখো ভি এর ভ্যালু একটা পুট করে দেবো ঠিক আছে তাহলে মাইনাস 1 বাই 3 ইন্টু 1 বাই ভি ভি কিউব ভি মানে কী ছিল আমার ওয়াই বাই এক্স তাহলে ওয়াই বাই এক্স হোল কিউব প্লাস লগ মডের মধ্যে ভি মানে কত ওয়াই বাই এক্স ইন্টু এক্স ওকে এবার দেখো আমি কী করছি ইজিক্যাল টু এই সি 3 তো একটা কনস্ট্যান্ট এটাকে আমি মনে করছি লগ মড সি একটা কনস্ট্যান্ট মনে করছি ঠিক আছে কারণ সবই লগারিদম দিয়ে আছে আর এগুলো আমার বইয়ের অ্যান্সারের সাথে মিলাবো বলে এগুলো করছি লেট সি 3 ইজিক্যাল টু লগ মড সি এটা কনস্ট্যান্ট সি নিজেও পজিটিভ কিন্তু মজের মধ্যে রাখলাম কারণ কি সব যেহেতু লগের মধ্যে জিনিসগুলো মজের মধ্যে আছে বলে এই সিটাকেও একটা মজের মধ্যে রাখলাম ঠিক আছে তাহলে বা তাহলে এখন আমি কী পাচ্ছি দেখো মাইনাস 1 বাই 3 ইন্টু উল্টে গেলে কত পাবো এক্স কিউব বাই ওয়াই কিউব হয়ে যাবে না উল্টে যাবে প্লাস এক্স এক্স কেটে যাচ্ছে তাহলে কত পাবো লগ মড ওয়াই ইজিক্যাল টু লগ মড সি এবার আমি কী করছি দেখো প্রত্যেকটা পদকে আমি 3 দিয়ে গুণ করছি কারণ কি এই নিচের এই 3টাকে সরাবো বলে এখন এর সাথে তাহলে মানে 3 গুণ করতে হবে তাহলে প্রত্যেকটা পদের সাথে 3 গুণ করে দাও তাহলে মাইনাস 1 বাই 3 ইন্টু 3 এক্স কিউব বাই ওয়াই কিউব প্লাস 3 লগ মড ওয়াই ইজিক্যাল টু 3 লগ মড সি দেখতে পারি তাহলে বা দেখো এখন এই 3 3 কেটে যাচ্ছে তাহলে শুধু পড়ে থাকছে মাইনাস এক্স কিউব বাই ওয়াই কিউব প্লাস লগ মড ওয়াই কিউব কারণ কি আমরা কী জানি লগারিদমের নিয়ম অনুযায়ী এখানে যেটা থাকে সেটা নিশ্চয়ই তাহলে এই পাওয়ারে ছিল তাহলে পাওয়ার থেকে এখানে আসে তাহলে উল্টোভাবে তাহলে এটাকে আমি আবার ওপরে তুলে দিতে পারি ইজিক্যাল টু এটাকে আমি মনে করছি লগ মডকে এই 3 লগ মড সিটাকে আমি মনে করছি লগ মডকে লেট 3 লগ মড সি ইজিক্যাল টু লগ মডকে দেখো কনস্ট্যান্টটা তোমাদের উপর ডিপেন্ড করছে যখন খুশি তোমরা দিতে পারো নাও দিতে পারো কিন্তু প্রসেসের মধ্যে থাকতে হবে যেন প্রসেসটা ঠিক হয় তাহলে বা এবার দেখো আমি কী করছি লগ মড ওয়াই কিউব মাইনাস লগ মড কে করছি এটাকে এই পাশে নিয়ে আসলাম ইজিক্যাল টু এটাকে আমি এই পাশে পাঠিয়ে দিচ্ছি তাহলে হয়ে গেল এক্স কিউব বাই ওয়াই কিউব তাহলে বা লগ আচ্ছা মড ওয়াই কিউব মানে কি ওয়াই কিউবটাকে লিখতে পারি একই ব্যাপার মডের বাইরে দেয় আর ভেতরে দেয় একই ব্যাপার মাইনাস লগ মড কে ইজিক্যাল টু এক্স কিউব বাই ওয়াই কিউব চাইলে এই লাইনটা তুমি ওপরেও করতে পারতে এবার দেখো লগ যদি বিয়োগ আকারে থাকে তাহলে সেখান থেকে আমরা ভাগে কনভার্ট করি তাহলে লগ
মডের মধ্যে ওয়াই কিউব বাই কে লিখতে পারি, ইজিক্যাল টু এক্স কিউব বাই ওয়াই কিউব। এর জন্য আমি এখানে মড দিয়েছিলাম কে একটা, কারণ কি এটা মডুলার জিনিস, এটাও মডুলার জিনিস, তাহলে বাই করতে আমার কোনো কনফিউশন থাকবে না। কিন্তু এটা যদি মড ছাড়া করে দিই তাহলে কনফিউশনে পড়ে যাবো, ওটা পজিটিভ না নেগেটিভ, মডের মধ্যে ঢোকানো যাবে কি যাবে না, অনেক কোয়েশ্চেন চলে আসে। সেই জন্য দুটোকে মডের মধ্যে রাখলাম, তাহলে আর বাই করতে আর কোনো অসুবিধা নেই। এবার যে আমি লগারিদম তুলে দেবো, তাহলে এখানে কত আছে, ই বেস আছে, তাহলে ই টু দি বারে এটা হয়ে যাবে লগারিদমের নিয়ম অনুযায়ী, তাহলে ওয়াই কিউব বাই কে ইজ ইকুয়াল টু ই টু দি বার এক্স কিউব বাই ওয়াই কিউব, লগারিদমের নিয়ম তো ই টু দি পার কিন্তু, ঠিক আছে। আচ্ছা তারা একটু বড়ো করে দিই, ই টু দি পার ডিজাইন করে দিলাম একটু, ঠিক আছে। এবার দেখো, এবার আমি মড যদি তুলতে চাই তাহলে উভয় দিকে আমার কী করতে হবে, বর্গ করতে হবে। তাহলে এবার উভয় দিকে বর্গ করো, বা মড ওয়াই কিউব বাই কে বর্গ ইজিক্যাল টু ই টু দি পার এক্স কিউব বাই ওয়াই কিউব তার বর্গ করলাম, তাহলে বা এবার বর্গ যদি করি তাহলে মড তো উঠে যাবে প্লাস এ স্কোয়ারগুলো ভিতরে ঢুকে যাবে, তাহলে এটা হয়ে যাবে ওয়াই কিউবের এ স্কোয়ার বাই কে স্কোয়ার। আর এক্ষেত্রে কী হয়, পারে পারে গুণ হয়ে যায়, তাহলে ই টু দি পার টু এক্স কিউব বাই ওয়াই কিউব হবে, রাইট, টু দি পার কিন্তু। হ্যাঁ, তাহলে এবার তুমি কোনে কোনে গুণ করে দাও, এটা গুণগুলো কথা হয় ওয়াই টু দি পার সিক্স ইজিক্যাল টু কে স্কোয়ার, কোনে কোনে গুণ করলাম ই টু দি পার টু এক্স কিউব বাই ওয়াই কিউব, তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার, ঠিক আছে। এবার আমরা নেক্সট অঙ্কে যাবো, তেরো তেরো অঙ্ক কী বলছে, জিওয়াই বাই ডিএক্স ইজিক্যাল টু ওয়াই বাই এক্স প্লাস কট ওয়াই বাই এক্স, ঠিক আছে। এটা দেখো তোমার ওয়াই বাই এক্স ফর্মে দিয়ে দিয়েছে, তাহলে এটাকে ডাইরেক্ট এক নম্বর ইকুয়েশন দিচ্ছি। এবার আমরা পুট করে দেবো, নাও পুট ওয়াই বাই এক্স ইকুয়াল টু ভি বা ওয়াই ইকুয়াল টু ভি এক্স, ওকে, এটাকে আমি দু নম্বর ইকুয়েশন দিচ্ছি। তাহলে ফ্রম ওয়ান, নাও ফ্রম ওয়ান মানে এক থেকে পাই, কী পাচ্ছি, জিওয়াই বাই ডিএক্স ইজিক্যাল টু ওয়াই বাই এক্স মানে কত, তখন ভি, ভি প্লাস কট ভি, এটাকে আমি তিন নম্বর ইকুয়েশন দিচ্ছি। এবার দুই নম্বর ইকুয়েশন থেকে একটা জিওয়াই বাই ডিএক্স বার করতে হবে, তার মানে কি দুই নম্বর ইকুয়েশন উভয় পক্ষে এখন এক্সের সাপেক্ষে অবকলন করতে হবে, তো চলো করে তারপরে আসছি। তাহলে নাও দুয়ের উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে জি বাই ডিএক্স অফ ওয়াই ইজিক্যাল টু জি বাই ডিএক্স অফ ভি এক্স, তাহলে এখানে অবকলনের গুণের ফর্মুলা ইউজ করবো, করেছি, প্রথম চারটাকে দ্বিতীয় চার অবকলন প্লাস দ্বিতীয় চারটাকে প্রথম চার অবকলন, তাহলে আমরা কত পাচ্ছি, জিওয়াই বাই ডিএক্স ইজিক্যাল টু ভি প্লাস এক্স ইন্টু জিবি বাই ডিএক্স, এটাকে আমি চার নম্বর ইকুয়েশন দিলাম। তাহলে এখন আমরা কী করবো, তিন আর চার নম্বরের উভয় পক্ষে জিওয়াই বাই ডিএক্সের মান তুলনা করবো, তো চলো প্রথমে চারটা লেখো, অতএব ভি প্লাস এক্স ইন্টু জিবি বাই ডিএক্স ইজিক্যাল টু, আর এখানে আমরা কত পাচ্ছি, তিনে ভি প্লাস কট ভি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বা এক্স ইন্টু জিবি বাই ডিএক্স ইজিক্যাল টু ভি প্লাস কট ভি মাইনাস ভি, ভি টাইপ আছে পাঠিয়ে দিলাম, তাহলে তুমি ওভারঅল কত পাচ্ছ, এক্স ইন্টু জিবি বাই ডিএক্স ইজিক্যাল টু কট ভি, এবার কোনো কোনো গুণ করে দাও, তাহলে কী পাবে, জিবি বাই কট ভি ইজিক্যাল টু ডিএক্স বাই এক্স, রাইট, কোনো কোনো গুণ করলে, আর উভয় থেকে ইন্ডিকেশন নিয়ে নাও, সমাকলন করে পাই। দেখো আমি লিখে দিলাম উভয় পক্ষে সমাকলন করে পাই, এবার দেখো এটা ইন্ডিকেশনের ফর্মুলা আছে, ইন্ডিকেশন ডিএক্স বাই কট এক্স মানে কী হয়, লগ মড সেক এক্স প্লাস সি লিখতে পারো, কিংবা মাইনাস লগ মড কজ এক্স প্লাস সি, তো আমি নিচেরটা লিখছি, ঠিক আছে। তাহলে বা মাইনাস লগ মড কজ, কজ এখানে কী হতে হবে, ভি কজ ভি, ওকে, ইজিক্যাল টু এটাকে ইন্ডিকেশন করলে কত পাবো, লগ মড এক্স প্লাস লগ সি ওয়ান মনে করে কনস্ট্যান্ট, ঠিক আছে, এটা কিন্তু লগ কজ ভি আছে, তাহলে মাইনাস লগ কজ ভি, লগ মড এক্সটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস লগ মড এক্স ইজিক্যাল টু লগ সি ওয়ান লিখতে পারি। এবার দেখো এরও মাইনাস আছে, এরও মাইনাস আছে, তাহলে মাইনাসটাকে তুলতে গেলে কী হবে, মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাহলে প্রত্যেকটা পদকে করো মাইনাস দিয়ে গুণ করো, তাহলে লগ মড কজ ভি প্লাস লগ মড কজ এক্স ইজিক্যাল টু মাইনাস লগ সি ওয়ান লিখতে পারি, প্রত্যেকটা পদকে এখন আমি মাইনাস দিয়ে গুণ করলাম। এবার আমরা কী জানি, লগ যদি গুণ আকারে থাকে তাহলে সেখান থেকে আমরা ভাগে কনভার্ট, সরি যোগ আকারে থাকে তাহলে সেখান থেকে আমরা গুণে কনভার্ট করতে পারি, তাহলে যোগ আকারে আছে তাহলে এখান থেকে গুণে কনভার্ট করো, তাহলে কী পাবো, লগ মডের মধ্যে এক্স ইন্টু কস বি ইজিক্যাল টু মাইনাস লগ সি ওয়ান, তো এটাকে আমি লিখছি লগ সি, ঠিক আছে, লেট মাইনাস লগ সি ওয়ান ইজিক্যাল টু লগ সি, ওকে। এবার দেখো উভয় দিক থেকে লগ লগ তুলে দাও, তাহলে কী পাবে, মডের মধ্যে এক্স ইন্টু কস ভি ইজিক্যাল টু সি, এবার ভি এর ভ্যালু পুট করে দাও, তাহলে মডের মধ্যে এক্স ইন্টু কস ভি মানে কত, ওয়াই বাই এক্স,
ইজিকাল টু সি। এবার বইতে দেখবো তোমাদের এই মডটা দেয়নি, তাহলে হিসেব মতো তুমি মড তুলে দিতে পারো, কারণ ওরা পজিটিভ ভাবছে, কিন্তু লজিক্যালি তুমি মড রেখে দেবে। কারণ কি, যদি আমাদের মড তুলতে হয় সাধারণত আমরা কী করি, উভয় দিকে বর্গ করি, কিন্তু এখানে আমরা বর্গ করছি না সাধারণত। তাহলে এই পর্যন্তই আমরা রাখলে অ্যান্সার পাবো বা পরীক্ষালে নম্বর পেয়ে যাবো, ঠিক আছে? তো আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আমার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।